এবং সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা, পিতৃমাতৃ সকলের শ্রীচরণে রইল আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এই মুক্তি মহস্তি হরিবা আসরে আজকের আমি শ্রীমতী কাকলি চট্টরাজ এবং আমি জ্ঞান ভক্তি অধমদে ভাষাহী আপনাদের মতো ভক্তের চরণতলে আজ আমি আশ্রয় নিয়েছি। সামান্য কিছু কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা পরিবেশন করিব বলে ঠিক তদ্রূপ তাই সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, ভাগবত কথা আপনারা নিশ্চয়ই জানেন। প্রতিজ্ঞামন অবতার গৌর হরি যার অন্তে কৃষ্ণ বহিরাধার, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম তিনি নিয়ে আসলেন আমাদের জন্য, আপনাদের জন্য, এই জগৎবাসীর জন্য, রাধে রাধে, সেই নাম আমার এক পদনে কেমন করে বলবো বলুন। হরি বল, হরি বল, যে নাম স্বয়ং ব্রহ্মা তার চতুর্থ বদনে বলেও তিনি শেষ করতে পারেননি। ব্রহ্মার থেকে আরো একটি বেশি মাতা যিনি হলেন পঞ্চমুখী ভোলানাথ, তিনি তার পঞ্চ বদনে সেই নাম তিনি পাবার জন্য আজকে তিনি শ্মশানে বাস করছেন, সর্বত্র ছেড়ে দিয়ে। কখন ভক্ত আসবে সেই হরিনাম গাইতে গাইতে সেই সদেহটাকে নিয়ে, আর আমি দোকান দিয়ে সেই নাম আস্বাদন করব। যিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব আমার দেবাদিদেব মহাদেব, সেই নাম আমার এক বদনে কেমন করে বলবো বলুন। পূর্বজন্মের সুকৃতির ফলে আজ আপনাদের মতো ভক্তের চরণতলে আমি আশ্রয় নিয়েছি। সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলিবার জন্য আজকে যে আসনটিতে আপনারা সবাই গ্রহণ করে আছেন, কত সুন্দরভাবে, এগুলো কিন্তু সাধারণ আসন নয়। কতক্ষণ সাধারণ আসন নয়? যতক্ষণ এই নামযজ্ঞের অনুষ্ঠান চলছে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু সাধারণ আসন নয়। আপনারা যে এখন আসনগুলি ধারণ করে আছেন, এই আসনগুলিতে সর্বপ্রথম কে বসেছিল জানেন? হরি বল, হরি বল, একজন মহান ব্যক্তি। সেই ব্যক্তিকে আমরা অনেকে চিনি কিংবা অনেকে চিনি না, তিনি হলেন কে? মহাভারতে হস্তিনাপুরে রাজ সিংহাসনে অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। তাহলে আপনাদের ভাবতে হবে আপনারা কোন জায়গায় বসে আছেন, কোন আসনটিতে গ্রহণ করে আছেন। পরীক্ষিত মহারাজ যিনি কিনা সাত দিন পরমায় নিয়ে ভগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা, গীতার কথা শ্রবণ করেছিলেন, আস্বাদন করেছিলেন। আমরা কি কোন দিন কে মারা যাব আমরা কি কেউ জানতে পারি? হরি বল, হরি কি জানবো? কিন্তু পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন তিনি সাত দিন পর মারা যাবে, একজন মহান কীর্তনিয়ার বদন থেকে তিনি কীর্তন গান শ্রবণ করেছিলেন। তাহলে সেই মহান কীর্তনিয়াটাকে যিনি সর্বপ্রথম কীর্তন পরিবেশন করেন সেই ব্যক্তিকে আমরা সবাই চিনি। তিনি অন্য কেউ, তিনি হলেন শ্রী প্রভুপাদ সুখদেব গোস্বামী মহাশয়। তাহলে লক্ষ্য করো, আজকে আমি তো সেই সুখদেব নই, আমি কি জানি, কি গাইব, কি বলবো। এখানে আমার বাবারা মায়েরা যারা বসে আছে, আমার জন্মের আগে থেকে আপনারা কীর্তন শুনছেন,
আমার যখন জন্ম হয়নি তার পূর্বে থেকে আপনারা কীর্তন বাসরে বসেছে, তাহলে আমি আর কতটুকু চাইছি বলুন, কতটুকু পরিবেশন করিতে পারি বলুন। শুধু আজকের আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে সেই সামান্য কিছু কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা আস্বাদন করো। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আজকে পতিত পাবন অবতার গৌর হরি যার অন্তে কৃষ্ণ বহিরাগ ভাবরসে গোরা আমার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গর ভিতরে রাধা ভাবে বিভাবিত গৌর রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি রাধা রানীর ভাবপান্তি অঙ্গে ধারণ করে তিনি আজকে নদী আর নবদ্বীপের মাটিতে শ্রী শশী সিদ্ধ গর্ভ মাঝে জন্ম নেন। ভগবান কৃষ্ণ একজন রাধা রানীকে বলেছিলেন ও প্রেমময়ী করুণাময়ী কৃপাময়ী তোমরা কি আমার বস্তু দিয়ে আমাকে ডাকছো, বস্তুর ডাকে আমি বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে তোমাদের কাছে ছুটে আসি। ভগবান কৃষ্ণ যখনই এই প্রশ্ন করলেন আমার শ্রীমতী রাধারানীকে তখনই আমার রাধারানী বলেছিল প্রাণনাথ প্রাণ বধু প্রাণ বলল আমরা যে বস্তু দিয়ে তোমায় ডাকি সেটা যদি তোমার কাছে থাকতো তুমি তো আমাদের কাছে ছুটে আসতে। হরি বল হরি বল। কি গো মায়েরা, যে জিনিস আমার কাছে আছে আমি কি অন্যের কাছে চাইতে যাবো? হ্যাঁ যাবো না। ঠিক তদ্রূপ আমার প্রেমময়ী করুণাময়ী প্রাণবধূকে বলেছিলেন প্রাণনা যে বস্তু আমার কাছে আছে সেটা যদি তোমার কাছে থাকতো তুমি তো ছুটে বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে আমাদের কাছে আসতে। হরি বল হরি বল। তাহলে লক্ষ্য করুন আমার রাধারানী প্রেমময়ী করুণাময়ীর কাছে কি এমন বস্তু ছিল যে যার ডাকে যখনই ডাকতেন যে অবস্থায় থাকতেন আমার প্রাণনা ভগবান কৃষ্ণ সেই অবস্থায় গোপীদের কাছে এসে তিনি ধরা দিতেন। হরি বল হরি বল। রাধারানীর কাছে এসে প্রাণবধ যখন এই প্রশ্ন করলে আমার করুণাময়ী বললেন প্রভু ভক্তের ভক্তি যদি তোমার আস্বাদনে করতে হয় তাহলে যে তোমার বৈকুণ্ঠ ছেড়ে দিতে হবে। ভক্ত যে রাস্তা দিয়ে হাঁটে ভক্ত যে রাস্তা দিয়ে চলে তোমাকে যে সেই রাস্তায় যেতে হবে। রাধে তুমি যে ভগবান বলে বিহাই রাস্তা হাঁটবে সেটা তো হতে পারে না। ভক্ত যে রাস্তায় চলে যেমনই ভাবে চলে যে নয়নে চলে তোমাকে ডাকে সেই নয়নে চলে তোমাকে উপকে ভাসিয়ে ডাকতে হবে। রাধারানীর মুখে এই কথা শুনে বললে ওগো প্রেমময়ী এতদিন আমার মনে অহংকার ছিল আমার মধ্যে সমস্ত ঐশ্বর্য আছে বীর্য আছে যশ আছে জ্ঞান আছে বৈরাগ্য আছে কিন্তু আজকে তোমাকে দেখার পর আমার সমস্ত আত্ম অভিমান সব ধুয়ে পচে একাকার হয়ে গেছে। রাধে রাধে শুধু দুটো জিনিস তুমি আমাকে ভিক্ষা দাও। হরি বল হরি বল। ও গো প্রেমময়ী তবে শুনে শুনে কই ছলো তোমার প্রেম কই ছলো মাধব ভা
Oh,
তাহলে আমার পতিত পাবন অবতার গৌর হরি রাধারানীর মতো ভাবকান্তি অঙ্গে ধারণ করে তিনি আজকে নদীয়া নবদ্বীপের মাটিতে শ্রী শচী সিন্ধু গর্ভ মাঝে জন্মগ্রহণ করলেন। কাদের জন্ম? আমাদের জন্ম, আপনাদের জন্ম, কলি হত জীবের জন্য, এই জগৎবাসীর জন্য তিনি আজকে নদীয়া নবদ্বীপের মাটিতে নেমে আসলেন। যে নাম যে সম্পদ কোনো যুগে ছিল না, এই কলিযুগে কিন্তু পাপের রাজত্ব, পাপের নিধি, তাই না? কলির মানুষ পাপাচারী, ব্যভিচারী, কৃষ্ণ বহির্মুখী, কিন্তু তাও এই কলিযুগকে ধন্য ধন্য কলিযুগ বলা হলো। কেন কলিযুগকে তিনি ধন্য কেন বললেন? সত্য ত্রেতা দ্বাপর কলি চারটি যুগ। সত্য যুগে মানুষ কি করলে ভগবানকে লাভ করতে পারতেন? সত্য যুগে মানুষ ধ্যান করলে, ধ্যানের মাধ্যমে, অত্যন্ত কঠিন ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ, অত্যন্ত কঠিন, সেটা কিন্তু এই কলির মানুষের পক্ষে সম্ভব হবে। তাই ভগবান কি করলেন? আসলেন ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষ কি করলে ভগবানকে লাভ করতে পারতেন? ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করলে, যজ্ঞের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে হবে, সেটাও অত্যন্ত কঠিন, সেটাও আমাদের কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। আসলেন দ্বাপর যুগ। সেই দ্বাপর যুগের মানুষ সেটা আবার একটু সহজ সরল, কি না, যেটা হলো ভগবানের পূজা অর্চনা করা, সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। সে কেমন সেবা, কেমন পূজা? ভগবানের মন্দিরে গেলাম, দুটো নকল দানা দিলাম, কিংবা একটা বাতাসা দিলাম আর চলে এলাম, হয়ে গেল? না না, এমন ভাবে পূজা করলে কি ভগবানকে কখনো পাওয়া যায় গো? প্রায় দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় লেগে থাকতে হতো, তবে ভগবান কৃপা করে সেই ভক্তকে দেখা দিতে, সেটাও আমাদের কলির মানুষের জন্য সম্ভব নয়। তাই তা মানবী যার চাঁদ নিমাই পতিত পাবন অবতার গৌর হরি, যিনি এই কলিযুগের ভগবান, তিনি এই কলির মানুষের জন্য সহজ সরল উপায় বের করলেন, কি না, যেটা হরি নাম সংকীর্তন করলেই জীবন আমার গোরা। আস্তে আস্তে আস্তে, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। যে নামের মধ্যে দিয়ে ভগবানকে আমরা পাবো, যে নামের মধ্যে দিয়ে আমরা সেই পতিত পাবন অবতার গৌর হরিকে পাবো, যে নামের মধ্যে দিয়ে আমরা ভগবান কৃষ্ণকে পাবো। হরি বল, হরি বল। এই যে এই দুপুরবেলা ঘুম এসে যাচ্ছে, তাহলে ভাবতে পারছেন তো কলির মানুষের মন কত চঞ্চল, কতটা চঞ্চল দেখো। এখন দিনের বেলা ঘুম এসে যাচ্ছে, তার মানে কলি বিরাজ করেছে, তাই না? সবে তো বসলে, ও ভাত খেলেই বুঝি ঘুম আসে, এত সেই গিরিশ ঘোষের কথা, বলে আমার নাম কর, বলে না ঠাকুর রামকৃষ্ণদেব বললেন নাম কর, বলে আমার নাম করতে ভালো লাগে না, বলে দুপুরবেলা কর, বলে দুপুরবেলা ভাত খেলে ঘুম আসে, এই যে আপনাদের মতো, বলে সন্ধ্যাবেলা কর, বলে সন্ধ্যাবেলা আমার থিয়েটারের কাজ আছে, আমার না আমার নামটা আমার দ্বারা হবে না, বরং আমার নাম তুমি কর। হরি বল, হরি বল। তা পতিত পাবন অবতার গৌর হরি যে ধন, যে সম্পদ আমাদের জন্য নিয়ে আসলে, নাম করলেই ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে সামনে আনতে হবে না, তার ছবি লাগবে না, নামের মধ্যেই ভগবান আছে। আপনারা নাম করুন, তাই যাই পারে করুন না কেন, যাই কিছু করুন না কেন, ভগবানকে সামনে রেখেই সব কিছু করুন। যে নামটা কি কি নাম নিয়ে আসলেন? তারক ব্রহ্ম মহামন্ত্র নাম। সবাই মিলে হাত তুলুন, সেই নাম আমরা সবাই আজকে উচ্চারণ করব। সবাই হাত তুলুন, সবাই সবাই মিলে বলবেন কেমন? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, সবাই বলুন, বলুন আপনারা প্রত্যেকে বলবেন মৃদঙ্গে তালে তালে, কেমন? ঠিক আছে, সবাই বলবেন, এদিকের মায়েরা বাবারা, এদিকে সবাই পিছনে যারা আছেন প্রত্যেকে বলবেন, শুনুন
আমার জন্য বলতে হবে না, হরে কৃষ্ণ আমার জন্য বলতে হবে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বলো, আমার নেতাই চাঁদের জন্য বলো, আমার গৌর হরির জন্য বলো, সবাই বলুন, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে বলবেন মৃদঙ্গের তালে তালে, আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন কেমন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ জগৎবাসীর জন্য নিয়ে আসলেন, আপনারা প্রত্যেকে জানেন যে মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপের মাটিতে যে নাম নিয়ে এসেছিলেন সেই নামকে বন্ধ করার জন্য মহাপ্রভু যে শিবাসঙ্গনে কীর্তন করতেন সেই মহাপ্রভুর ঘরের সামনে একটা কাটা ছাগলের মাথা ঝুলিয়ে দিয়েছিল, কে করেছিলেন ওই নবদ্বীপে বাড়ি যার নাম হলো চপল গোপাল, শুধু তাই নয় জগাই মাদাই কত অন্যায় কত অত্যাচার করেছিল আপনাদের মতো ভক্তগণকে পিটিয়ে রাস্তায় বের করে দিয়েছিলেন, কিন্তু আমার মহাপ্রভু এই নামকে তিনি ছাড়েন, এই কলিযুগের সম্পদ অমূল্য ধন অমূল্য রতন তিনি ছাড়েন, তিনি আঁকলে ধরেছিলেন, কারণ তিনি যদি সেই দিন মনে করতেন যে এত অন্যায় এত অত্যাচার এত ব্যভিচার কি দরকার আছে এই নাম আমি বলে গিয়ে বিষ্ণু পিয়াকে নিয়ে ঘর সংসার করব তো এদের কাছে আমি আসব, কিন্তু না ভাবতে পারছে এখনকার তো ছেলে মেয়েরা কি করছে, আমার মহাপ্রভু যখন ২৪ বছর বয়স একটা যৌবন বয়সে বিষ্ণু পিয়াকে ছেড়ে দিয়ে নিজের স্ত্রীকে ত্যাগ করে যে গর্ভধারিণী মা সেই মাকে ত্যাগ করে ২৪ বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছি, কেন গিয়েছি এতে কি কলির মানুষ ভাবে না যে আমাদের জন্য জগৎবাসীর জন্য যে ভগবান এত কিছু করলে আর সেই নামকে আমরা অবহেলা করি সেই নাম আমরা জপ করি না, ভগবানের নাম করতে গেলে আমাদের কত কষ্ট হয়, আমরা মন্দিরে যাই কখন মন্দিরে দুটো নকল দানা দিয়ে বেরিয়ে আসবো আমরা সেই চিন্তা করি তাই না, সন্ধ্যা হলে সিরিয়ালের টিভির সামনে সিরিয়াল দেখতে বসে যায় জান না মায়েরা, হয়তো আপনারা জান না আমাদের কলকাতার মায়েরা যান
ভালো করে সন্ধ্যাও দেন না। তাহলে লক্ষ্য করো, এমন ভাব নিলে কি গোবিন্দ আমার কৃপা করবে? হ্যাঁ, কীর্তন কীর্তন বস্তুটা কত উচ্চমানের কথা, কীর্তনটা অত সহজ নয়। কীর্তনটা কি দিয়ে তৈরি? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ আর ভগবানের লীলা। কীর্তনটা এমন একটা বস্তু দিয়ে তৈরি, চারটি জিনিস কি কি? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ আর ভগবানের লীলা। তাহলে নাম, রূপ, গুণ ও লীলা এই চারটি বস্তু দিয়ে তৈরি কীর্তন। কে গো মায়েরা, তাহলে কীর্তন শুনলে কি হয় আর না শুনলে কি হয়? কীর্তন বাসরে বসলে কি হয় আর না বসলে কি হয়? কেউ কয়ে নাম লয়ে স্বর্গ প্রাপ্তি হয়, কেউ কয়ে নাম লয়ে পাপ হয়। আমরা কলির মানুষ, স্বার্থ ছাড়া কিন্তু আমরা এক পাও এগোই না। আমরা ওখানে ভাবি, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কি গো মায়েরা, আপনাদের মনেও কিন্তু একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? না, আমরা শুনেছি কীর্তন শুনলে স্বর্গ প্রাপ্তি পাওয়া যায়, ভগবানের চরণ পাওয়া যায়, তাই না? আর আমরা এখানে এসেছি কেন? টাকার জন্য। আমাদেরও একটা স্বার্থ আছে, টাকা না দিলে আমরা কি এখানে আসতাম? টাকা দিয়েছে বলে আমাদের এখানে এসেছি আমরা। তাহলে প্রত্যেকটা মানুষের এই কলিহত জীবে স্বার্থ ছাড়া এক পাও এগোয় না। আমরা কলির মানুষ, আমরা স্বার্থপর মানুষ। তাহলে কীর্তন শুনলে কি হয় আর না শুনলে কি হয়? কীর্তন শোনার মনোভাবটা কি? আপনি কখনো কীর্তন শোনেননি, আপনি ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে মানেন না। আপনি বাজারে গেলেন, একটা মিষ্টির দোকানে একটা মিষ্টি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি সেই দোকানে আছে, বাবা মিষ্টিটাকে দেখি কিন্তু আপনার মনে হবে, আহা রে কত সুন্দর মিষ্টি, বড় বড় রসগোল্লা গো, ওটা যদি আমি কিনে খেতে পারতাম, কিন্তু আমার পকেটে তো টাকা নেই, ওটা যদি কিনে আমি খেতে পারতাম। লক্ষ্য করো কি বলছে কথাগুলো, যে ওটা কিনে যদি আমি খেতে পারতাম, আমি সেবা করতে পারতাম, না জানি ওর মধ্যে কত স্বাদ আছে। এটা হলো কখন? কীর্তন শোনার আগের মনোভাব। তাহলে কীর্তন শোনার পরের মনোভাবটা কেমন আসবে? আপনি এক বছর কীর্তন শুনলেন, কিংবা কীর্তন গাইলেন, কিংবা ভগবত কথা শুনলেন, শোনার পর যখন আপনার ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটাকে দেখে যখন আপনার মনে হবে, আহারে ওই মিষ্টিটা যদি আমি কিনে আমার প্রাণ বধুর জন্য, ওই মিষ্টিটা নিয়ে যদি আমার রাধা রানীর কাছে যদি ভোগ লাগিয়ে প্রসাদী করে সেবা করতে পারতাম, না জানি কত আনন্দ হবে। লক্ষ্য করো, যখন আপনি তাকে পাবেন তখন মনোভাবটা কখন আসবে? যখন ওই মিষ্টিটাকে কিনে যখন আপনার মনে হবে যে এটা যদি আমি রাধারানীকে দিতে পারতাম, আমার গোবিন্দকে দিতে পারতাম, দিয়ে যদি আমি প্রসাদী করে সেবা করতে পারতাম, না জানি কত আনন্দ হতো। এটা হলো আপনার কীর্তন শোনার পরের মনোভাব। তাহলে রাধারানী কত কষ্ট করে সে কৃষ্ণ পাদিনীর ঘরে বসত করে কেমন করে কৃষ্ণকে পেয়েছিল, কত নয়নের জল ফেলে আমার প্রাণ গোবিন্দকে পেয়েছিল। তাই তো আমার রাধারানী প্রেমময়ী করুণাময়ী লাহাদিনী শক্তি স্বরূপিণী, তিনি হলেন রাধারানী। আজকে সেই আমার পতিত পাবন অবতার গৌরহরি সেই ধন নিয়ে আসলেন, সেই নাম নিয়ে আসলেন এই কলিহত জীবের জন্য, আর সেই নাম আমরা অবহেলা করছি। হরিদাস ঠাকুর একদিন প্রশ্ন করেছিলেন, কাকে? না মহাপ্রভুকে, যে মহাপ্রভু এই ধন সম্পদ তুমি আমাদের জন্য নিয়ে আসলেন, আমাদের জন্য না এই কলিহত জীবের জন্য যে ধন তুমি নিয়ে এসেছো, এই নাম নেবে কারা? প্রশ্নটা কে কাকে করলেন? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে করলেন, যে নাম তুমি নিয়ে এসেছো এই নাম নেবে কারা? বলে এই নাম নেবে তারা।
এই নাম দেব কাকে আমি জানো? এই নাম দেব আমি পাইকারে। কথা কিন্তু একটা, প্রশ্ন কিন্তু দুটো হয়ে গেছে। মহাপ্রভু কি বললেন? পাইকার। তাহলে পাইকার কথার অর্থ কি? যে একসঙ্গে অনেক জিনিস কেনে তাকে আমরা কি বলি? পাইকার। তাহলে দ্বিতীয় অর্থ কি বোঝায়? মহাপ্রভু কি ওই পাইকারের কথা বলেছিলেন? না। তবে মহাপ্রভু কি বললেন? কাকে পাই, আমি কাকে পাবো, যে এমন কোন মানুষ যে এই নাম নিতে পারবে, যে এই নাম আমি তাকে দেব। তাই মহাপ্রভু ওই পাইকারের কথা বলেননি, মহাপ্রভু বলেছেন পাই কাকে, যে এই নাম আমি তাকে। হরিদাস ঠাকুর প্রশ্ন করলেন যে পাইকার যদি না পাও তো এই নাম কাকে দেবে? বলছে পাইকার যদি না পাই এই নাম দেব আমি দোকানদারে। কোন দোকানদারে? বসিমল দোকানে, ফুচকার দোকানে, চানার দোকানে? এখন তো আবার মিষ্টির দোকানে ভিড় হচ্ছে না, এখন সব চানা ফুচকার দোকানে খুব ভিড় হচ্ছে। তেমন মহাপ্রভু কি ওই দোকানে, যে দোকানে ভিড় বেশি সেই দোকানে দিয়ে দেবে নাকি? না। আমার মহাপ্রভু কি বলতে চাইলে? দোকানদারে। কি বললেন? দোকানের দ্বারে আমি দেব, ওই দোকানে নয়, আমি দেব দু কানের দ্বারে, জীবের দু কানের দ্বারে আমি দেব। বলে দু কানের দ্বার যদি না পাও তো এই নাম তুমি কাকে দেবে? রাধে রাধে। দু কানের দ্বার কেউ ধরুন কালা, কালার পাশে যদি কীর্তন করা যায় সে শুনতে পাবে? পাবে না। তাহলে দু কানের দ্বার যদি না পাও তো এই নাম তুমি কাকে দেবে? বলে দু কানের দ্বার যদি আমি না পাই এই নাম দেব আমি ঘর দুয়ারে। রাধে রাধে। ঘরে দাঁড়ে দাঁড়ে ছড়াইয়ে দেবে, তা ঘরে দাঁড়ে দাঁড়ে যে ছড়িয়ে দেবে এই নাম নেবে কারা? তুমি যে ঘরে দাঁড়ে দাঁড়ে ছড়িয়ে দেবে তা নেবেটা কারা? বলে কেন? জীব যারা তারাই নেবে। জীব কারা? হরিবল হরিবল। জীব কারা আর জড় কারা? জীব তারাই, যারা কথা বলতে পারে, যারা হাঁটতে চলতে পারে, যেমন আপনারা আমরা। জড় কারা? জড় হলো তারাই, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন না, যারা কথা বলতে পারেন না, যারা হাঁটতে চলতে পারেন না, তারাই হলো জড়। তাহলে জীব কারা আর জড় কারা একটু মন দিয়ে শুনুন। কি গো মায়েরা, এই প্রাকৃতিক জগতে যখন কেউ মারা যায় সে তখন কি হয়ে যায়? কেউ যদি মারা যায় সে কি হয়ে যায়? জড় হয়ে যায়, কথা বলতে পারে না। তাহলে কেউ যদি মারা যায় সে জড় হয়ে যায়, আর সেই সত্ত্বে ওটা কাঁধে কিংবা মাথায় কিংবা স্বর্গরথে। এখন তো কাঁধে মাথায় চলে না, স্বর্গরথ। তা ভক্তমণ্ডলে মায়েরা বাবারা, আমরা যেটাতে করে নিয়ে যাই না কেন, আমাদের বদনে কিন্তু একটাই বলি থাকে, কে ধনী কে মানি কে জ্ঞানী কে পুণ্যমান কে রাজা কে প্রজা, সবাইয়ের বদনে কিন্তু একটাই বলি থাকে, থাকে না? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোন গতি না। হরি বল ভাই, বলো হরি বল, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোন গতি নাই। হরি বল হরি বল, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোন গতি নাই। হরি ধ্বনি ছিলেন মায়েরা।
কি গো মাইরা, যাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে মরাটাকে, সে কিন্তু বলছে না। তার সঙ্গে যারা যাচ্ছিলেন সামনের পিছনের মানুষজনেরা সবাই বলছে। তাই একবার কি আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ব্যক্তিকে আমরা নিয়ে যাচ্ছিলাম সেই ব্যক্তি কি বলছিল? কিছু বলছিল না, লক্ষ্য করে দেখেছেন? আজকের কীর্তন শোনার পর থেকে লক্ষ্য করবেন, দেখবেন কথাটা মিলিয়ে নেবেন। আমার তো মনে হয় যে ব্যক্তিকে আমরা নিয়ে যাচ্ছিলাম সেই ব্যক্তির মাথাটা একবার এদিক একবার কি গো বাবারা হেলছিল না? তাহলে সে কি বলতে চাইছে? সে তো কথা বলতে পারে না। সেই ব্যক্তি কি বলতে চাইছে? সে ইঙ্গিত করে ইশারা করে কি বলছে? সে বলতে চাইছে, কি বলতে চাইছে? তোমরা ভাই হটি বলো, হটি বলো ভাই, আমি এখন ছেড়ে চলি আমার সময়। তোমরা ভাই হরি বলো, হরি বলো ভাই, আমি এখন ছেড়ে চলি আমার সময় নাই। তোমরা ভাই হরি বলো, হরি বলো ভাই, এখন আমি ছেড়ে চলি আমার সময় নাই। হরি বল, হরি বল। কি বললে? আরে আমি আর বলবো না, যা বলার আমার বলা হয়ে গেছে, এবার তোমরা সব। সেই মরাটা বলছে আমি নন, সেই মরাটা বলতে চাইছে যে আমি আর আমার যা বলার আমার বলা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ভগবানের কাছে, তাই আমি আর বলবো না, এবার বাকিটা যা বলার তোমরা বলিতে বলিতে আমাকে নিয়ে চলো। তাহলে জীব কারা আর জড় কারা? জীব কারা নামে ধরে ডাকলে জীব তো সারা দেয়, উলু ধ্বনি আমি সারা দেব তো। আর এখানে যদি এই মুহূর্তে কোনো কারণবশত আমি যদি মারা যাই, সারা দেব? পৃথিবীতে যত মায়ের কাছে যদি আমার কানের কাছে এনে বলা যায় আমি কি সারা দেবো? আমি কাকে সারা দেবো না? আমি তো মারা গেছি, আমি তো জড় হয়ে গেছি, তাহলে আমি সারা দেবো না। তাই কি বললে? নাম ধরে ডাক দিলে জীবিত সারা দেয়, জড় যত বসে আছে আওয়াজ নাহি পায়। জড় যত বসে আছে আওয়াজ নাহি পায়, জড় যত বসে আছে আওয়াজ নাহি পায়। কি গো মাইরা, বলেতে জ্বলান্তে যান তো, জ্বলান্তে যান জল ভরতে কলসি নিয়ে। তা কলসি যদি খালি থাকে কি করে জল দিতে লাগে? আর কলসি যদি ভরে যায় আর কিন্তু জল দিতে লাগে না বাবা, খালি থাকলে দিতে লাগে আর ভরা হয়ে গেলে আর দিতে লাগে। তা দেখবে এটা হলো আমাদের দেহ কলসি, এই কলসিতে যদি খালি থাকে তাহলে নাম দিতে লাগবে, আর কলসি যদি নামে একেবারে ভরে পরিপূর্ণ হয়ে যায়, ভরে যায়, এই কলসি সোনা মাত্র বেজে উঠবে। তাই বলেন নাম ধরে না দিলে জীবিত সারা সঙ্গে যাবে আমাদের নাম, নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কোনো গতি নেই। আমরা রক্তের বলে, রক্তের তেজে, যৌবন বয়স আমরা যাই করি না কেন, সেই নাম যাবে আমাদের সঙ্গে। আর নাম যদি না করেন ইহ জগৎ থেকে পর জগতে ভগবান নিয়ে যাবেন না। তাই চলুন এবার আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে লীলা আস্বাদন করব। কি গো মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? রাধে রাধে এদিকের মায়েরা কি নাম করতে হয়? রাধে রাধে, বেশ খুব ভালো। আচ্ছা মায়েরা বলুন তো, এবার
বলুন, নবদ্বীপে যেতে গেলে কি নাম করতে হয়? হরে কৃষ্ণ। না না না, বলো কি? জয় গৌ। না না, জয় নিতাই। বাহ, না হলে নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় নিতাই। আর মায়াপুরে কি করতে হয়? মাইকটা কি হচ্ছে? তাহলে মায়াপুরে যেতে গেলে কি করতে হয়? হরে কৃষ্ণ। আর বৃন্দাবনে, এটা তো মায়েদের মুখস্থ বলি, তাই এটা শোনা বিদ্যে। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়, তাই মায়েরা ঝপ করে এটা বলে ফেলেন, বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। তো বলুন, আজকে আমরা সবাই বৃন্দাবনে যাব, যাবেন তো? আগে বলুন তো আমার সঙ্গে, কারা কারা বৃন্দাবনে যাবেন? হাত তুলুন, কারা কারা যাবেন? বাহ, সবাই যাবে। বলো রাধা রানী কি? যতগুলো মায়েরা বাবারা আছে, তার থেকে আওয়াজটা যেন একটু কম হয়ে গেল। আরে এমন আওয়াজ করুন কি গো মায়েরা, সেই ঝগড়া করার কোমর বেঁধে বাবাদের সঙ্গে ঝগড়া করার মতো আওয়াজটা বের করুন না একবার, শুনি। জোরসে বলুন, প্রেমসে বলুন, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। বাহ, খুব সুন্দর। তেরে লিয়ে মেয়া আরে, হরে কৃষ্ণ হরি বল। হিন্দি চলবে না? বলবো? আচ্ছা, একটা হিন্দি হোক, তারপর একটা বাংলা করছি। তেরে লিয়ে মেয়া আরে, বৃন্দাবন সিধা, তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে মেয়া রে, বৃন্দাবন সিধা। সবাই হাত দিল, আমারটাও কমে গেছে একটু, দিন না দাদা ভাই, সবাই হাত দিল। তেরে লিয়ে মে মায়া রে, thank you.
শোন শোন, আমরা তো প্রত্যেক দিন বলছি, কিন্তু আমার মায়েরা প্রত্যেক দিন তো বলছেন, প্রত্যেক দিন বলেন আজকের মৃদঙ্গে তালে তালে মায়েরা যদি প্রত্যেক দিন বলে থাকেন তাহলে আজকে তার প্রমাণ হবে। আজকে দুদিন ধরে কীর্তন হচ্ছে, আজকে লাস্ট দিন, তাহলে নিশ্চয়ই আপনারা প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, কেমন প্র্যাকটিস করেছেন আমি দেখি। আরে ললিতা তুই কিন্তু বলবি না, আপনারা বলবেন, বলুন, বলো রাধে রাধে। এই যে একটু আস্তে 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 খোল করতাল, কিছু বাজবে না, আপনারা বলবেন, সবাই বলবেন, অনেক ভক্ত আছে, বলুন, এক দুই তিন চার, রাধে রাধে। সত্যযুগে ভগবান এসেছিলেন কি রূপে? নারায়ণ রূপে, শঙ্খচক্র গদা পদ্ম রূপে। সেই নারায়ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, আমার বাবারা জানেন, সেই নারায়ণকে মারার জন্য কে এসেছিল? কে? হিরণ্যকশিপু। কিন্তু সেই নারায়ণকে মারতে পারেনি। আবার সেই নারায়ণ আসলেন ত্রেতা যুগে রাম অবতারে, ধনুকাতে। সেই রামচন্দ্রকে মারার জন্য এসেছিল কে? রাবণ কুম্ভকর্ণ, পারলেন না। আবার সেই রামচন্দ্র আসলেন দ্বাপর যুগে, কৃষ্ণ হয়ে কংসের কারাগারে। ভগবান কৃষ্ণ যখন জন্ম হয়েছিল, সেই রাতে ওনাকে চলে নিয়ে আসা হলো কোথায়? মথুরা থেকে বৃন্দাবনে। তাহলে লক্ষ্য করো, সেই কৃষ্ণকে মারার জন্য এসেছিল কে? সেই কৃষ্ণকে মারার জন্য এসেছিল কংস, শিশুপাল, অগাসুর, বগাসুর। এমনকি ভগবান কৃষ্ণের যখন ছয় দিন বয়স হয়েছিল, পুতনা রাক্ষসী হয়ে এসেছিলেন তাকে বধ করার জন্য, কিন্তু পারেনি। ভগবানকে মারা অত সহজ? তাহলে প্রশ্ন আমাদের এটাই, সেই সত্য যুগ থেকে ভগবানকে মারার চক্রান্ত চলছে, অথচ ভগবানকে মারা যাচ্ছে না, আর ভগবান দ্বাপর যুগে একটা মৃত্যু রহস্য আছে, তিনি মারা গিয়েছিলেন কার হাতে? একটা জড়া ব্যাধির হাতে। প্রশ্ন এটাই যে এত রতি মহারতি এলো, ভগবানকে মারতে পারলো না। ভগবানকে মারা অত সহজ? তাহলে এত বড় বড় যোদ্ধারা এলো, এত বড় বড় অসুররা এলো, তাকে মারতে পারলো না, আর সামান্য একটা সাধারণ মানুষ কি করে মারে? এটাই আজকের আমাদের আলোচনার বিষয়, এটাই আজকের আমরা আলোচনা করব, যে জরা ব্যাধটাকে কে তার পিতা, কে তার মাতা, আর একটা সাধারণ মানুষ কি করে ভগবান কৃষ্ণকে মারলেন, আর ভগবান কৃষ্ণ কি করে তার হাতে মৃত্যুবরণ করলেন? এত রতি মহারতি থাকতে তিনি কি করে মারা গেলেন? এই সাধারণ ছেলেটা কে? কোথা থেকে তার জন্ম হলো? কে তার পিতা, কে তার মাতা, আর সে কেমন করে জন্মের পরে ভগবান কৃষ্ণকে মারলেন? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তত্ত্বের মধ্যে দিয়ে, তথ্যের মধ্যে দিয়ে, গুরুচরণ আশ্রয় করে আমরা আলোচনা করব। এই লীলাটির নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের জড়ার হাতে
কৃষ্ণের মৃত্যু, যে একটা জড়া ব্যাধের হাতে তার কি করে মৃত্যু হলো। আজকের আমরা এই লীলাটি আস্বাদন করব, এই বিষয়টি আমরা আস্বাদন করব। চলুন, আজকের একটা ফ্যামিলি দুটো ভাই, বড় ভাইয়ের একটা স্ত্রী, ছোট ভাইয়ের দুটো স্ত্রী, বড় ভাইয়ের 100 পুত্র, ছোট ভাইয়ের 5 জন পুত্র। আচ্ছা বলুন তো মায়েরা, কাদের কথা বলছি আমি? অন্ধ, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু। বাহ সুন্দর। তাহলে লক্ষ্য করো, বড় ভাইয়ের 100 পুত্রের মধ্যে বড় কে? দুর্যোধন। আর পাণ্ডু পুত্র 5 জনের মধ্যে বড় কে? ধর্মপুত্র যুধিষ্ঠির। তাহলে বিষয়টা কি নিয়ে তাদের ঝামেলা হয়েছিল? জায়গা জমি নিয়ে, ধন সম্পত্তি নিয়ে, রাজ ঐশ্বর্য নিয়ে। প্রথম প্রশ্ন, গান্ধারী সে তো নয়নে দেখতে পেতেন, তাহলে তার স্বামী ছিল অন্ধ ধৃতরাষ্ট্র, সে নয়নে দেখতে পেতেন, তাহলে তিনি নয়নে দেখতে পার সত্ত্বেও কেন তিনি কাপড় বেঁধে থাকতেন, কেন তিনি পটি বেঁধে থাকতেন? কে বললেন? স্বামী অন্ধ সেই জন্য। বেশ, খুব ভালো কথা। এবার আপনি বলুন, যদি কারোর স্বামী বোবা হয়, তার স্ত্রী কথা বলবে না, চুপচাপ থাকবে? স্বামী অন্ধ কথা বলবে কি করে? স্বামী তো অন্ধ। তাহলে সে মেয়ে কথা বলবে না? বলবে না, কথা বলবে। কারোর স্বামী যদি খোঁড়া, কি সে মেয়েকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে নাকি? খুঁড়িয়ে হাঁটবে? হাঁটবে না। তাহলে এই যে আপনি বললেন স্বামী অন্ধ সেই জন্য, না, স্বামী অন্ধ বলে সেই কারণে তিনি কাপড় বেঁধেননি। কাপড় বেঁধেছিল একটাই কারণে, কারণটা কি? গান্ধারী ছিল সতী রমণী, প্রতিপ্রতা রমণী, আর তার স্বামী ছিল কৃষ্ণ বিপক্ষে। তার যে 100 পুত্র ছিল তারাও কৃষ্ণ বিপক্ষে। এমতো সময় সতী রমণী সব সময় স্বামীর মঙ্গল চাইবে, স্বামীর ভালো চাইবে, সে যে প্রতিপ্রতা রমণী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। আজকে সতী গান্ধারী স্বামীর কাছে গিয়ে বলেছিল, স্বামী গো, রাধে রাধে, ওগো স্বামী, কৃষ্ণ যে সারা জগতের মালিক, সে যে সৃষ্টিকর্তা, সে যে লয়কে সৃষ্টি, সৃষ্টিকে লয় দুই করতে পারে, সে যে সর্ব জায়গায় আছে, অনল অনিল চিরনা বলি যে সর্ব জায়গায় তিনি বিরাজমান, সেই কৃষ্ণ বিপক্ষে তুমি যেও না স্বামী, সেই কৃষ্ণ বিপক্ষে তুমি যেও না, যেতে পারো না, এবং আমার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিও না। এ কথা শোনার পর অন্ধ ধৃতরাষ্ট্র বলেছিল, শোনো গান্ধারী, আমার ছেলেদের গায়ে 100 হাতির বল আছে, তোমার ওই রাকালের ছেলে, সামান্য একটা বাচ্চা ছেলে, এখানে ওখানে সেখানে গরু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, সে হবে কিনা ভগবান? বিশ্বাস করি না আমি, ওই রাকালের ছেলে আমার ছেলেদের কিচ্ছু করতে পারবে না, তুমি একদম ভেবো না। কিন্তু গান্ধারী সবই জানতে, তাই তো বলেছি, যে স্বামী সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যে বাবা সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, আজ থেকে সেই স্বামীর মুখ দর্শন আমি করতে চাই না। তখনই তিনি সেই দিন থেকে নয়নে পটি বেঁধে দিয়েছিলেন। কটা পটি বেঁধেছিলেন? 100টা পটি বেঁধেছিলেন। 100টা পটি বাঁধার সত্ত্বেও আমাদের নয়নের জ্যোতি কিন্তু কমে যায় যদি আমরা একটা পটি বাঁধি। আর গান্ধারী বেঁধেছিল 100টা পটি, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 100টা পটি বাঁধার সত্ত্বেও তার নয়নের জ্যোতি কিন্তু কমে যায়নি, বরং বেড়ে গিয়েছে। তার প্রমাণ আমি দেব না, মহাভারত দেবে। আপনারা প্রত্যেকে জানেন আগামীকাল যুদ্ধ হবে, তার আগের দিন যুধিষ্ঠির কি করলেন? বড় মার কাছ থেকে আশীর্বাদ চাইতে গেলেন,
বড় মা কে এলি আমি যুধিষ্ঠির মা এসেছিস বাবা বল তুই কি চাস মা গো কাল তো আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে মা জানি না মা আমরা কে বেঁচে থাকবো আর কে মারা যাবো তুমি আশীর্বাদ করবে না মা হরি বল হরি বল করবে না মা আশীর্বাদ এ কথা শোনার পর গান্ধারী বলেছিল যুধিষ্ঠিরে ওরে মা কি সন্তানকে না আশীর্বাদ করে থাকতে পারে রে আমি যে মা আমি পাণ্ডবদের মা কৌরবদের মা আমি হস্তিনাপুরের রাজমাতা আমি কি আশীর্বাদ না করে থাকতে পারি বাবা আজ আমি তোকে দু হাতে ভরে আশীর্বাদ করব যখনই পা ছুঁয়ে প্রণাম করলে তখনই আশীর্বাদ করলেন দু হাত দিয়ে গান্ধারী বলেছিল যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় আশীর্বাদ নিয়ে নিলে কে যুধিষ্ঠির আর যখনই আশীর্বাদ পেয়ে গেলেন আশীর্বাদ পেয়ে যাবার পর এমতো সময় সদর দরজার সঙ্গে দেখা কার সঙ্গে ওই মূর্খ দুর্যোধনের সঙ্গে যখনই দেখা হয়ে গেল রাগে ক্রোধান্বিত হয়ে রাগে মায়ের কাছে এসে বলছে মা দুর্যোধন এলি হ্যাঁ মা বলো মা ওই যুধিষ্ঠির তোমার কাছে কেন এসেছিল ও কি চাইতে এসেছিল ও কি কারণে এসেছিল বলো বাবা ও যে আশীর্বাদ নিতে এসেছিল আগামী কাল তোদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে জানি না আমার কপালে কি আছে কে বাঁচবে আর কে মারা যাবে তাই তো আশীর্বাদ নিতে এসেছিস বাবা ও তুমি আশীর্বাদ দিয়ে দিয়েছ বলো মা বলো তুমি কি আশীর্বাদ দিয়েছো বলো আর বিলম্ব করো না বলো খোকা আমি সেটাই বলেছি যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় এ তুমি কি করলে মা এ আশীর্বাদ তুমি ফিরায় না ফিরিয়ে নাও এই আশীর্বাদ এই আশীর্বাদ তুমি করতে পারো না মা বাবা যেটা একবার বলে ফেলেছি সেটা তো আর ফিরত নেওয়া যাবে না তবে হ্যাঁ তোরা আমার সন্তান আমি তোদেরও মা আমি তোদের গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোদেরকে আমি জন্ম দিয়েছি করে আমি তো তোদের মা আমি কি চাই যে আমার সন্তানের মারা যা ওরে কোনো মা কি পারে রে কু সন্তান হতে পারে কিন্তু কু পিতা মাতা তো হতে পারে না আমি জানি আমি জানি তুই অধর্ম করছিস বাবা কিন্তু তবু তো আমি মা আমিও তোকে আশীর্বাদ করব মা আশীর্বাদ করব আয় খোকা তবে শোন আমি তোকে এমন আশীর্বাদ করব আমি তো তোদের কোনোদিন নয়ন দেখি নাই তোদের বদন দেখি না তোদের কোনো ভাইকে আমি চোখে দেখি তাই শোন আগামী কালে তুই আমার কাছে আসিস উলঙ্গ হয়ে আমি তোর দিকে আমার নয়নের পটি খুলে তাকাবো তোর অল বডি লোহা হয়ে যাবে এ কথা শোনার পর বললেন কি বলছো মা তুমি আমার অল বডি লোহা হয়ে যাবে তবে শোনো মা সত্যি যদি তোমার নয়নের জ্যোতিতে আমার অল বডি লোহা হয়ে যায় আমি কথা দিলাম এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই যে কিনা আমাকে পরাস্ত করতে পারে আমাকে হারাতে পারে কেউ হারাতে পারবে না সারা রাত ঘর বাহির করছে অল বডি লোহা হয়ে যাবে এই কথা কি করলে হঠাৎ সকালবেলা
মা বলেছে উলঙ্গ হয়ে যেতে, গঙ্গায় স্নান করে উলঙ্গ হয়ে বসনহীনা হয়ে যাচ্ছে, কোথায় না মায়ের কাছে। আর মায়ের কাছে যখনই চলেছেন ওদিকে ভগবান কৃষ্ণকে করলেন অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, দুর্যোধনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। আরে ও বেই মশাই, আরে হলোটা কি? ছি 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 ছি, এমন উলঙ্গ হয়ে আরে চলেছো কোথায়? এই রাজ্যের লোক যদি একবার কেউ দেখে ফেলে যে রাজা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি গো মায়েরা, রাজ্যের রাজা যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আপনারা কি বলবেন? রাজা পাগল হয়ে গেছে, পাগল রাজা উলঙ্গ হয়ে ঘুরে বেড়া বলে ছি 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 ছি, আরে তাড়াতাড়ি কিছু তো একটা পড়ো। আরে ও বেই মশাই, আরে কি হয়েছে জানো? মা বলেছে আমি যদি উলঙ্গ হয়ে মায়ের কাছে যাই, মা আমার দিকে তাকাবে আর আমার দিকে তাকালে আমার হোল বডি লোহা হয়ে যায়। আরে মশাই, মা বললেন আর আপনি চললেন, আপনার কি একটু বিবেকে বাঁধলো না? আপনি তো আর বাচ্চা নও, আপনি তো বড় হয়ে গেছে, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, আর আপনি কিনা এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে? এত বড় একটা রাজ্যে রাজা, হস্তিনাপুরের রাজা যদি উলঙ্গ হয়ে যায়, ছি 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 ছি, আরে মেন জায়গাটুকু তো অন্তত চাপা দিয়ে তো যাবে নাকি? কি গো মায়ের, আপনারা বলুন, এমন ভাবে যদি উলঙ্গ হয়ে যায়, এত বড় একটা ছেলে যদি উলঙ্গ হয়ে যায় তাকে কেমন লাগে? এ তো বাচ্চা নয় যে যখন তখন মায়ের সামনে উলঙ্গ হয়ে যেতে পারে। বেশ আচ্ছা ভাই মশাই, এখন কি যা করা যায় বলুন তো দেখি, সব কথা বাদ দিই, এখন কি করা যায় সেটা বলুন। বলে কি আর করবেন, একটু কলা পাতা নিয়ে চাপা দিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে কলা পাতা চাপা দিয়ে কলা পাতাটা জড়িয়ে আর চলেছে। আচ্ছা বলুন তো বাবারা, দুজনের মধ্যে সব থেকে বড় খেলোয়াড় কে ছিল? দুর্যোধন, কৃষ্ণ? এই দাদাটা কিচ্ছু জানে না বলে দুর্যোধন। আরে মায়েদের কাছ থেকে শিখে নাও। বাহ শুনুন, এদিকে বসে শকুনি, হরে কৃষ্ণ, শকুনি না না, সব থেকে বড় খেলোয়াড় যদি থাকতে হয় ভগবান কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের চালাকিটা মূর্খ দুর্যোধন বুঝতে পারলেন, তাই না বুঝতে পারাতে কি করলেন? ওদিকে দুর্যোধন যখন মায়ের কাছে গিয়েছে, গান্ধারী দুর্যোধনকে বলছে, দুর্যোধন এসেছিস বাবা? হ্যাঁ মা আমি এসেছি। গঙ্গায় স্নান করে এসেছিস বাবা? বলছে হ্যাঁ মা, আমি তো গঙ্গা থেকে স্নান করেই তোমার কাছে এসেছি, এবার তুমি আমার অল বডি কেমন করে লোহা হয়ে যায় সেই ব্যবস্থা করো মা। গান্ধারী আমার একটা একটা করে নয়নের পটি খুললেন, 100টা পটি খোলার পর আস্তে আস্তে নয়নে মুদ্রিত করেছিলেন। নয়নে মেলে তাকিয়ে যখনই দুর্যোধনের দিকে তাকালে, আর তাকাবার সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত শক্তি সমস্ত জ্যোতি দুর্যোধনের ওপর প্রয়োগ করলেন, যখনই প্রয়োগ করলেন দুর্যোধনের অল বডি লোয়া হয়ে গেছে, কিন্তু যেটুকু কলা পাতা ছিল সেটা কাঁচা রয়ে গেছে। কি গো, ওটা যদি না থাকতো ওটাও লোয়া হয়ে যেত, আরে ওটা যদি না থাকবে তাহলে ভীমের প্রতিজ্ঞা যাবে কোথায়? মনে নেই দুর্যোধনের দ্রুত সভাতে দ্রৌপদীর বস্ত্র টানার কথা? ভীম যে প্রতিজ্ঞা করেছিল, কি প্রতিজ্ঞা করেছিলেন? যে উরুতে দ্রৌপদীকে বসাইয়েছে সেই উরুত তিনি গদার আঘাতে ভেঙে ফেলবেন, তা ওটা যদি কাঁচা না থাকবে তাহলে দুর্যোধনকে মারবে কেমন করে? এই জগৎ সংসারে তো কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না, তাই ওটাও কাঁচা রয়ে গেল। এ কথা শোনার পর, এর কথা দেখার পর গান্ধারী বলেছিল, খোকা তোর সব হলো লোহা কিন্তু তুই বড্ড বোকা বাবা।
গান্ধারের কথা কিন্তু বুঝতে পারলেন না, তাই তার নয়নের জ্যোতি বেড়ে গিয়েছিল। শুধু তাই নয়, তিনি একদিন খুলতেন, কোন দিন খুলতেন? অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন কেন খুলতেন? এত তিথি থাকতে তিনি অক্ষয় তৃতীয়ার দিন কেন খুললেন? কারণ সেদিন ছিল ভগবান কৃষ্ণের আবির্ভাবের দিন, তাই তিনি সেই দিন খুলে ভগবানকে দর্শন করতেন এই নয়ন দিন। তাই কি করলেন? এমতো সময় মূর্খ দুর্যোধন এসে বললে যুধিষ্ঠিরকে, শোন যুধিষ্ঠির, এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে যদি না চলে যাস, সব ভাইকে মেরে নদীর জলে বিসর্জন দেব। এ কথা শোনার পর তৃতীয় পাণ্ডব অর্জুন বললেন, দাদা দুর্যোধন যে কথা বলে গেল তাহলে আমাদের কি হবে? আমরা যদি গ্রাম ছেড়ে, রাজ্য ছেড়ে, প্রাসাদ ছেড়ে না চলে যাই, সব ভাইকে মেরে নদীর জলে বিসর্জন দেবে। অর্জুন তুমি ভেবো না, তুমি বাবার কে? বাবার জন্য তো একজন আছে, তিনি যে চিন্তামণি, তিনিই বসে আছেন, তিনিই ভাববেন। চলো তুমি চলে যাও দ্বারকায়। তাই চলেছি। কোথায়? না দ্বারকায়। গিরিধারী গোপা ব্রজ গোপ তুলা ভোগয়া পর পলিলা তব তরুণতম গিরিধারি গোপাল ব্রজ গোপ Yeah.
আপন